মূল সাপোর্ট তো শাকিব ভাই ছিল তাসকিন তো আনপ্যারালাল বাকি ছবিগুলো সেগুলোর সাথে আসলে চোখ বন্ধ করে আমার এই ছবি ফাইট করতে পারবে সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথম যে কথাটা সেই প্রশ্নের প্রথম যে ওয়ার্ডটা সেটা উত্তরটা দেয় সেটা হচ্ছে যে পুরনো কন্টেন্ট বা পুরনো কনসেপ্ট বা পুরনো গল্প এখানে আমরা যে গল্পটা 2019 এর শেষে মানে 2020 এ আমরা যে ছবিটা শেষ করেছিলাম সেই ছবিটার গল্পটা ওই সময় যেরকম সমসাময়িক একটা প্লট ছিল ঠিক তেমনি আমি এখনো বলবো এই মুহূর্তে মানে এটা এখনো সমসাময়িক একটি গল্প এবং একটি মানে প্লট যে প্লটটা নিয়ে আমরা কাজ করছি সেটি হচ্ছে মানি লন্ডারিং সো মানি লন্ডারিংটা সবসময় একদম মানে অন টাইম যে কন্টেন্টগুলো চলছে বা আমাদের দেশের এখন যে আমরা যে জিনিসটার মধ্যে সরকারও এটার বিরুদ্ধে সেটা হচ্ছে ডলার পাচার হয়ে যাচ্ছে মানি লন্ডারিং হচ্ছে তারপরে অবৈধভাবে যে ইলিগালি যে জিনিসগুলো বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে জায়গায় উঠে এসছে সেই জিনিসগুলো নিয়েই আসলে প্লটটা সো আমার কাছে মনে হয় যে কন্টেন্টটা এখনও নতুন এবং দর্শক যারা দেখবে সেই জায়গা থেকে দর্শকদের কাছে একদম নতুন কন্টেন্ট লাগবে কারণ আমরা যখন ছবিটা শেষ করি শেষ করে যখন আমরা র ফুটেজ দেখেছিলাম র ফুটেজ দেখে আমার কাছে মনে হয়েছিল যে এটা একদমই মানে আনবিলিভেবল একটা কন্টেন্ট আসতে যাচ্ছে এবং দর্শকরা সেটা হলে গিয়ে নিতে এনজয় করবে দুই তিনটা জিনিস নিয়ে বেসিক্যালি এই ক্যাসিনো মুভিটা সেটা হচ্ছে যে একটা মানি লন্ডারিং একটা হচ্ছে ইলিগাল ক্যাসিনো এবং সাথে সাথে সরকারি একটা আন্দোলন বলি বা সরকারি একটা পদক্ষেপ যে ইলিগাল ভাবে যেসব জিনিসগুলো স্থাপনাগুলো ইলিগাল যে জিনিসগুলো দেশে ক্ষতি করছে মানি লন্ডারিং এর ক্ষেত্রে সেই জায়গাগুলোকে তুলে ধরা হয়েছে এবং সরকারিভাবে সেটা আন্দোলনটার জন্য একজন সিআইডি বা একজন ডিবি অফিসার এটার পেছনে কাজ করে এবং এই মিশন হিসেবে সেইটাকে নেয় সেই জায়গাটাই আসলে মূল কনসেপ্ট সেটার জন্য আসলে মূল সাপোর্টটা শাকিব ভাইয়ের ছিল কারণ আমরা প্রথম যখন এই ছবির ঘটনাটা বলি সেটা হচ্ছে যে এই ছবিটার জন্য আরেকজনকে সাইন করানো হয়েছিল বাট আমাদের যে প্রডিউসার রাজীব সরোয়ার ভাই ওনার সাথে সৈকত ভাই আমরা অনেকবার মিটিং করে প্ল্যানিং করলাম যে আসলে ভালোর জন্য কী করা যায় এখন সৈকত ভাই যেমন সেট বানানোর ক্ষেত্রে আমি এফডিসিতে আমাদের যে সেটটা ছিল ক্যাসিনোর এবং এই সেটটা পুরো এফডিসির দুই নম্বর ফ্লোরে ফুল জায়গাটায় মিলে একটি ক্যাসিনো বানানো হয়েছিল অনেক বিগ বাজেটের একটি সেট সো সেখান থেকে দর্শকরা যারা দর্শক এবং যারা আমাদের পরিচালক সমিতির মেম্বার আছে যারা প্রযোজক সমিতির মেম্বার আছে অনেক আর্টিস্টরা যারা ছিলেন এফডিসিতে আশেপাশে শুটিং করেছিলেন সবাই এসে কিন্তু আমাদের এই ক্যাসিনো সেটটা দেখেছিলেন সো রাজীব ভাই ওই জায়গাটায় মানে স্টার্টিংটা এমনভাবে ছিল যে বলো যে সৈকত ভাই যদি এরকম না হয় যদি এরকম হয় সেটা যদি ভালো হয় তাহলে আপনি করেন আমার কোনো সমস্যা নেই সো নায়িকার ব্যাপারটা হচ্ছিল আগে একটা নায়িকা ছিল তাকে চেঞ্জ করে যখন বুবলিকে প্ল্যানিং করা হলো যে বুবলি হতে পারে এই ক্যারেক্টারের জন্য তখন রাজীব ভাইকে বলা হলো রাজীব ভাই ঠিক আছে কথা বলেন পরে আমি আসলে শাকিব ভাইকে প্রথম বললাম যে ভাইয়া এরকম একটা গল্প আমরা বুবলিকে নিয়ে কাজটা করতে চাই শাকিব ভাই তখন বললো যে হ্যাঁ ঠিক আছে করো সো তারপরেই বেসিক্যালি এই ফিল্মের কাজটা আঁকা এবং আমার কাছে মনে হয় যে আমরা খুবই খুবই ভালো আমাদের পুরো কন্টেন্টার যারা আর্টিস্টরা যারা রয়েছে অবশ্যই বুবলি এবং তাস কিন্তু আনপ্যারালাল তারপরে আমাদের সাথে আমাদের সবার পছন্দের রিয়েলি আছে নায়িকা তারপরে সাদিয়া আছে তারপরে আরেকটা ক্যারেক্টার হচ্ছে নিরব তারপরে আমাদের মুনিম আছে তারপরে আসাদ ভাই আছে তারপরে স্বাধীন ভাই আছে আমার কাছে মনে হয় যে যে যেখানে আসলে যেই কাজটা বেস্ট করতে পারবে তাদেরকে নিয়ে এই ছবিটা করা হয়েছে এবং দর্শকদের ভালোবাসা পাওয়া যাবে ছবিটা দেখলে না আমার কাছে মনে হয় যে শাকিব খান একজন সুপারস্টার তার সাথে ছবি রিলিজ করা চাপ না বরং আমার কাছে এটা আমি ভালো লাগে কাজ করছি তারও একটা ছবি প্রিয় তোমার রিলিজ হচ্ছে এবং সাথে আমার একটা ছবি রিলিজ হচ্ছে আর শাকিবের ছবির ব্যাপারে আমি আগেও একটা ইন্টারভিউতে বললাম যে শাকিব ভাই বাংলাদেশের এমন একজন সুপারস্টার যার ছবির আসলে কোনো প্রমোশন লাগে না সো আমি যদি শাকিব ভাইয়ের ছবি বাদ দিয়ে যাই ছবিগুলো রিলিজ হচ্ছে বাকি ছবিগুলো সেগুলোর সাথে আসলে চোখ বন্ধ করে আমার এই ছবি ফাইট করতে পারবে এই কারণে কারণ আমার ছবির কন্টেন্ট আমার ছবির প্লট এবং সর্বোপরি সর্বপ্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ছবিটার নাম সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো কিছু ক্যাসিনো নিয়ে শাকিব ভাইয়ের সাথে এখনও রিলিজ হচ্ছে সেই আমরা তো একদম 11 তাহলে ছবিটা রিলিজের প্ল্যানিং করেছি এর পরবর্তী শাকিব ভাইয়ের শুটিংয়ে ছিল শাকিবের সাথে দেখা হয়নি আমার কাছে মনে হয় যে এই যে প্রমোশনের যে কাজগুলো আছে সেই কাজগুলো করে তারপর শাকিবের সাথে দেখা করবো এবং
অবশ্যই শাকিবের দোয়া থাকবেই, শাকিবের দোয়া নিয়ে তো আসলে আমরা কাজ করতে চাই, কারণ আমরা যারা নতুন বা আমরা যারা শাকিবের পরবর্তী যারা কাজ করছে তাদের শাকিবের প্রতি শাকিব আমাদের প্রতি শাকিবের ব্লেসিং না থাকলে হবে না, অবশ্যই শাকিব ভাই ব্লেসিং আমার জন্য থাকবে। আমার কাছে মনে হয় যে অলরেডি যখন 8 জুন যখন টিজারটা রিলিজ হয় তখন থেকে মানুষের যে ভালোবাসা আমি দেখেছি, মানুষের মধ্যে যে রিয়াকশনগুলো দেখেছি সেগুলো নিয়ে আসলে কনফিডেন্সটা বেড়ে গেছে। বাট তাছাড়াও এটার একদম প্রথম থেকে ছবি স্টার্টিং থেকে ডে ওয়ান থেকে শুরু করে এখন পর্যন্ত কনফিডেন্সটা যারা বেসিক্যালি হলে গিয়ে ছবি দেখে যারা হচ্ছে অডিয়েন্স তারাই আসলে আমাকে ইন্সপায়ার করেছে ছবিটা সম্পর্কে পজিটিভ থিঙ্কিংটা আসতে, এবং আমার মনে হয় যে সেটাই হবে এবং দর্শকরা যে ভালোবাসা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এই টিজারের ভিতরে যে কমেন্টসগুলো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এটা আমার কিছু একটা হতে যাচ্ছে আমার ক্যারিয়ারে।